একের পর এক ধামাকা আসছে বাংলা টেলিভিশনে, প্রতিটি চ্যানেলে নতুন নতুন ধারাবাহিক আসছে, আর এই বিষয়ে কেউ পিছিয়ে নেই। এই তো কদিন আগেই জানা গেছিল যে স্টার জলসাতে আসছে অপরাজিতা উপখ্যাত অভিনেত্রী সুস্মিতা দের নতুন ধারাবাহিক। তাতে নায়ক হচ্ছেন ফ্যানলাখ্যাত অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী। দেবজ্যোতি ও সুস্মিতার এই নতুন জুটি কেমন হবে সেটাই যখন দর্শক ভাবছিল, ঠিক তখনই আরও একটি বড় আপডেট সামনে এলো। কৃষ্ণকলি শেষ হবার পরে স্টার জলসাতে ফিরছেন শ্যামা অর্থাৎ তিয়াশা রায়। হ্যাঁ, খুব শীঘ্রই জলসার আপকামিং ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে তাকে দেখা যাবে। জানা যাচ্ছে এই ধারাবাহিকটিও 10 সিনেমার হতে যাচ্ছে, অর্থাৎ এক দু মাস তফাতে জলসাতে 10 সিনেমার দুটি ধারাবাহিক আসছে। সম্প্রতি তিয়াশাকে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখা গেছে। রবিবার সকালে সেই খবর সামনে এলে তিয়াশা ভক্তরা প্রচণ্ড খুশি হয়। তবে অনেকেই জানতে চায় যে এই নতুন ধারাবাহিকে তার বিপরীতে কে থাকবেন, অর্থাৎ এখানে নায়ককে হবেন। শোনা যাচ্ছে সেই চরিত্রেও জনপ্রিয় টেলি নায়ককে নাকি দেখা যাবে, তবে কোনো কিছু এখনও সামনে আসেনি। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।